বিশ্বব্যাপী করোনার প্রাণঘাতী থাবায় আতঙ্কিত মানুষ। বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশে প্রতিদিন বাড়ছে করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনার প্রকোপ ঠেকাতে জারি করা হয়েছে লকডাউন। জরুরি সেবা ছাড়া প্রায় সব কিছুই বন্ধ। জনসাধারণকে বলা হচ্ছে ঘরে থাকতে, কিন্তু ক্ষুধাতুর চোখেও যে পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটির মতো। হাজার হাজার ছিন্নমূল মানুষ এবং খেটে খাওয়া মানুষ নিত্য প্রয়োজন মেটাতে দিশেহারা প্রায়। এদিকে দিন যত বাড়ছে, খিদা নিবারণে ঘরে থাকার পরিবর্তে বাধ্য হয়েই বাইরে বের হচ্ছে এ সকল মানুষ। বিশেষ করে গত কয়েকদিন ধরেই সন্ধ্যার পর অসহায় মানুষের ভিড় জমতে দেখা যায় পথে প্রান্তরে। অবস্থা কীরকম ছিল আমার শেডে বলল, খাদেমরা বলল যে বাবা এখানকার লকডাউন কারফু তো তুমি দেখো নাই, এখানকার কারফু লকডাউন হলো খুব ভয়াবহ, তো তুমি এখান থেকে যাও গা তোমার দেশে, যখন আবার এগুলা অবস্থা ভালো হয় তখন আবার ফিরত আসবে। মালিকরা ভালো ছিল বলে আমারে দ্বারা বলছে যে আপনি জানেন আমি আসছি। এখানকার লকডাউনের অবস্থা কেমন লাগতেছে? আল্লাহ পাক দশজন যে এরকম রাখছে আমারও ওই রকম লাগছে। লকডাউন আপনার কোনো জন্য আইনের দুটো জন্য সাধারণ তাদের জন্য লকডাউন নাই না, আমার কোনো অসুবিধা নাই, লকডাউন চলতেছে লকডাউনের মতো, আমি চলতেছে আমার মতো। রাজধানীর পল্টন জিপিও বায়তুল মোকারম হাইকোর্ট গোলাপশাহ মাজার ঘুরে এ সকল চিত্রই তুলে ধরেছেন ব্রেকিং নিউজ প্রতিনিধি সম্রাট রেজা তার ভিডিও চিত্রে। এফ এ শাহেদ, ব্রেকিং নিউজ।